নামাজ পড়ে না তার তো ইমান রইল না অথচ ইমান তো অন্তরের ব্যাপার তাহলে এরকম ব্যক্তিরা কি তাদের অপরাধের মাত্রা অনুযায়ী গুণার মাত্রা অনুযায়ী শাস্তি ভোগ করে শেষে জানাতে যাবেন জান্নাত জাহানের ফসলা তো আল্লাহ রাবুল করবেন কিন্তু মানে সলাদ যদি কেউ মানে পরিহার করে ইচ্ছাকৃতভাবে বর্জন করে তার ব্যাপারে সুল্লাহ সাল্লা উল স্পষ্ট জানিয়েছেন তার এই কাজটিকে কুফুরি সুতরাং কোনো ব্যক্তি কুফুরি করার পরে তার ইমান থাকে কোথায় তার আর ইমানে প্রশ্ন নেই মানে যেহেতু কুফরি হচ্ছে ইমানের সম্পূর্ণ পরিপন্থী মানে ইমানের আর লേഷ് মাত্র তার কাছে ইমান থাকবে না हेमंत শুধু আপনার অন্তর্বিশনে মৌখিক স্বীকৃতি থাকতে হবে কুফরি তার আমল থাকতে হবে রাজী কুফরি কাজ করার পরে কোনো ব্যক্তির iman থাকে না সেটা যতই ক্ষুদ্র হোক না কেন জি